এই পর্যায়ে আমরা যে প্রশ্নটির সমাধান করব তা হচ্ছে 2.2 এর 25 নম্বর উদাহরণটি। 25 নম্বর উদাহরণের ক্ষেত্রে লক্ষ্য করবে যে প্রশ্নটি রয়েছে a সমান 4567 একটি মান দেওয়া রয়েছে, b সমান রয়েছে 0123, c r এর মান মানে r x এলিমেন্ট y, x এলিমেন্ট a, y এলিমেন্ট a। তার মানে বলা হচ্ছে এটি যে আর হচ্ছে একটি রিলেশন বা সম্পর্ক বা অন্যটি দেয়া রয়েছে আর। এখানে দুটি x এবং y দুটি রয়েছে, তো এখানে বলা হয়েছে x এর একটি উপাদান হচ্ছে a, তার মানে a এর যে মানটি রয়েছে এটি হচ্ছে x এর উপাদান সেট এবং y এর ক্ষেত্রেও এই হচ্ছে উপাদান সেট। কিন্তু এখানে বলা হচ্ছে y সমান x প্লাস 1, তার মানে আমরা যদি x এর সাথে এক যোগ করি তাহলে যে মানটি বের হবে তা হচ্ছে আমাদের y এর মান। এক্ষেত্রে কতে বলা হয়েছে দেখাও যে a ও b সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। এই পর্যায়ে তাহলে a ও b সেট দ্বয় পরস্পর নিঃসেট সেট, তাহলে এটি আমাদেরকে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, কতে লিখবো দেওয়া আছে দেখো, এখানে রয়েছে a সমান সমান 4567 এবং b এর যে মানটি রয়েছে তা হচ্ছে 0123। তাহলে আমাদের এখানে a ও b, তাহলে আমরা এখানে লিখবো সুতরাং a b, আর নিচে সেট বলতে এ দুটির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা সেটি বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা ইন্টারসেকশন চিহ্ন সরাসরি ব্যবহার করলাম, সেক্ষেত্রে 4567 ইন্টারসেকশন 0123। তাহলে এই দুটি মানের ক্ষেত্রে লক্ষ্য করবে যে দুটি মান থেকে কিছুই আমাদের কমন যায় না। তাহলে যেহেতু কিছুই কমন যায় না, সেক্ষেত্রে আমরা এটিকে ফাঁকা সেট হিসেবে গ্রহণ করব। তাহলে এই ইন্টারসেকশন b এর মান বা a ও b সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট বা নিচ্ছেদ সেটের মান হচ্ছে আমাদের এখানে ফাঁকা সেট। এই হচ্ছে আমাদের ক এর জন্য সমাধান। পরবর্তীতে আমাদের খ এর যে প্রশ্নটি রয়েছে, খ এর প্রশ্নের ক্ষেত্রে লক্ষ্য করবে বলা হয়েছে pb নির্ণয় করে দেখাও যে pb এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখব দেওয়া আছে b সমান সমান আমাদের যে মানটি রয়েছে b এর মানটি রয়েছে 0123। তাহলে 0123 হচ্ছে b এর মান। এবার আমরা pb এর উপাদান সংখ্যা করব, তাহলে pb এর উপাদান সংখ্যা বলতে বোঝাচ্ছে p 0123। এবার এই এর উপাদান সংখ্যাটি আমাদের বের করতে হবে। লক্ষ্য করবে এখানে মেন অঙ্কের ক্ষেত্রে উদাহরণ সংখ্যা বের করেছিলাম, তিনটি সংখ্যা ছিল সেখানে, আর এখানে রয়েছে চারটি সংখ্যা। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের তিনটি বা চারটি সংখ্যার ক্ষেত্রে হয়ে থাকে। এক্ষেত্রে একটি জিনিস তোমরা মনে রাখবে সব সময়, যদি তোমাদের এখানে pc বা pb বা pa যা কিছু ব্রেকেটে দেয়া থাকুক, এর উপাদান সংখ্যা যদি চারটি থাকে সেক্ষেত্রে আমাদের উপাদান সংখ্যা হয় 16টি, কিন্তু যদি এখানে থাকে তিনটি তাহলে উপাদান সংখ্যা হয় 8টি। প্রথমত এটি তোমার মনে রাখতে হবে। এর কারণ হচ্ছে তুমি ফলাফল নির্ণয় করে যদি এটি নিশ্চিত হতে চাও যে এটি তুমি যে উত্তরটি বের করেছে তা হয়েছে কিনা, সেজন্য তোমার কি করতে হবে এই উপাদান সংখ্যাটি সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে আমি বললাম কি, যদি চারটি সংখ্যা থাকে তাহলে উপাদান সংখ্যা হবে 16টি আর তিনটি হলে হবে 8টি। তাহলে চলো আমরা এখানে 16টি বের করি। তো তোমরা জানো যে pc বা pb এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলা হলেই প্রত্যেকটি সেটের মানের জন্য প্রথমত একবার করে এগুলিকে ধরতে হবে, এর পরবর্তীতে দুইবার করে, এর পরবর্তীতে তিনবার করে, এরপর যদি চারটি সংখ্যা থাকে তাহলে চারবার করে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে একবার করে ধরবো। তাহলে এখানে রয়েছে 0 1 2 3। লক্ষ্য করো এখানে কি, প্রথম 0 1 2 3 আমি প্রত্যেকটিকে একবার করে যদি ধরি তাহলে এই চারটি চলে এসেছে। তাহলে আমি এটির নিচে এভাবে দাগ দিয়ে দিলাম। পরবর্তী দেখো, আমি যদি এবার দুটি করে নিই, 0 1 নিব, তাহলে আমি কিভাবে নিব দেখো, 0 1 0 2 0 3, প্রথমে 0 1, এরপর 0 2, এরপর 0 3। তাহলে প্রত্যেকটিকে 0 1 0 2 0 3 আমাদের কি প্রত্যেকটি দুইবার করে হয়ে গেল। সেক্ষেত্রে আমি এটিকে আলাদা করে দাগ দিয়ে তোমাদেরকে একটি রাশির মধ্যে রাখছি। পরবর্তীতে দেখো, 0 দিয়ে তুমি কাজটি প্রথমে 0 সাথে 1 0 সাথে 2 0 সাথে 3 করে 0 তোমার বাদ চলে গেল। এক্ষেত্রে এবার রয়েছে কি 1 2 1 3। তাহলে আমি যদি এখানে 1 এর সাথে করি এভাবে, তাহলে আমি একটু নিচে চলে আসি, সেক্ষেত্রে 1 2 1 এর সাথে 2 কে গুণ করো, আবার 1 এর সাথে 3 কে, 1 3। তাহলে দেখো তুমি এখানে প্রথমে কি 1 দিয়ে 2 কে পালা, আবার 1 কে 3 নিলা। তাহলে 1 2 এবং 1 3 নেওয়ার ফলে 1 কি বাদ চলে গেল। এতে তোমার বাকি থাকছে 2 আর 3। তাহলে 2 আর 3 কে তুমি একবার নাও। তাহলে যদি 2 কে নাও তাহলে সেক্ষেত্রে আসছে দেখো 2 3। দেন এই পর্যায়ে আচ্ছা এখানে দেখো, তাহলে 1 2 3 4, তাহলে আমি এটাকে মুছে দিব, এটাকে মুছে দেবো, আমার কি দুটি করে কমপ্লিট হয়ে গেছে।
আর মনে রাখবে কখনো তুমি পিছন দেখে, মানে এমন হতে পারবে না যে থ্রি থেকে আবার টুকে নিবে, টু থেকে আবার ওয়ানকে নিবে, ওয়ান থেকে জিরোকে, এরকম হবে না। সবসময় আমাদের সম্মুখ দিকে আগাবে এবং সামনের দিকে যেতে থাকবে। তাহলে এই পর্যায়ে আমরা এখানে দুটি করে পেয়ে গেলাম, এবার আমি তিনটি করে দেখব। তাহলে তিনটি করে দেখার ক্ষেত্রে আমি প্রথমে জিরোকে নিচ্ছি, জিরো দ্বারা যদি নেই তাহলে জিরো ওয়ান টু, তাহলে আমি নিয়ে থাকি জিরো ওয়ান টু। তাহলে এই যেহেতু এই তিনটি আমার দুটি আলাদা ছিল এবং একটি আলাদা ছিল, এটাকে আমি দাগ দিয়ে দিলাম। এবার আমি তিনটি করে নিচ্ছি, সেক্ষেত্রে জিরো ওয়ান টু, এরপর জিরো ওয়ান থ্রি, জিরো ওয়ান থ্রি। ভালো করে খেয়াল করবে এখানে প্রথমে কি জিরো ওয়ান টু আমরা নিয়ে দিই, এরপর জিরো ওয়ান থ্রি নিয়েছি, মানে টুকে বাদ দিয়েছি। তাহলে জিরো ওয়ান টু প্রথমে হয়েছে জিরো, এবার আমরা টুকে বাদ দিয়ে জিরো ওয়ান থ্রি করেছি, এবার আমরা ওয়ানকে বাদ দিব, তাহলে জিরো টু থ্রি হবে। তাহলে জিরো টু থ্রি, জিরো ওয়ান টু, জিরো টু থ্রি, জিরো বাদ চলে যায়, তাহলে আমরা কি করব এখানে ওয়ান টু থ্রি থেকে যায়, তাহলে ওয়ান টু থ্রি। এই ক্ষেত্রে দেখো আমাদের তিনটি করে যে সংখ্যা নেওয়ার কথা ছিল তা আমাদেরকে এখানে কমপ্লিট হয়ে গেছে। সেহেতু প্রথম আমরা জিরো ওয়ান টু একটি নিলাম, জিরো ওয়ান থ্রি একটি নিলাম, ওয়ানকে বাদ দিয়ে এবার জিরো টু থ্রি একটি নিলাম, এরপর আবার জিরোকে বাদ দিয়ে ওয়ান টু থ্রি, সেক্ষেত্রে আমার ওই তিনটি করে হয়ে গেছে। এবার আমরা এটি গুনব মোট কয়টি হয়েছে, যদি এখানে চারটি নেওয়া বাকি রয়েছে, তারপর আমি প্রতিবারই করার ক্ষেত্রে আমি একটু গুনি নিই যে কয়টি বাকি আছে বা আমার কোনো মিসিং হলো কিনা। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটি হয়ে গেছে। সেক্ষেত্রে এবার আমার কি চারটি, যেখানে এই যে জিরো ওয়ান টু থ্রি আমি চারবার চারটি একসাথে নিব, তাহলে জিরো ওয়ান টু থ্রি হয়ে গেল, তাহলে আমার কয়টা হলো পনেরোটি। এবার বাকি একটি হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে যেটা থাকবে এটি হচ্ছে ফাঁকা সেট। তাহলে এই ক্ষেত্রে আমাদের সুতরাং আমরা পিবি এর উপাদান সংখ্যা সমান কত হলো, তাহলে ষোলো। তাহলে আমরা পিবি এর উপাদান সংখ্যা পেলাম কত, ষোলোটি। এই ক্ষেত্রে একটু খেয়াল করবে এখানে বলা হয়েছে পিবি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে, তাহলে টু এন, তাহলে এন যেহেতু বলা হয়েছে আবার স্পষ্ট বলা হচ্ছে এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা, তাহলে যেহেতু আমাদের টু এন কে সমর্থন করে, তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে আমরা লিখব সুতরাং টু এন সমান টু ফোর। এখানে লিখব আমরা যেহেতু এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা, তাহলে একটু লক্ষ্য করো তোমরা পাবে কি যে এখানে টু এন সমান টু ফোর লিখেছি, কারণ যেহেতু এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা আর বি এর উপাদান সংখ্যা হিসেবে আমাদের রয়েছে কয়টি, চারটি মান। তাহলে এই জন্য আমি কি লিখলাম, পাওয়ারে ফোর লিখলাম। তাহলে সুতরাং আমাদের এখানে যে মানটি বের হচ্ছে তা হচ্ছে সিক্সটিন। তাহলে দেখা যাচ্ছে টু এন এর মানও আমাদের কত আসে, সিক্সটিনই হয়। তাহলে আমি এই লাইনটি লিখে দিতে পারি সুতরাং যে পিবি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি বলা হয়েছিল তা আমাদের এটি মোটামুটি আমরা উত্তর হিসেবে আমরা এটা অ্যান্সার লিখে দিব, আমরা উত্তর বের করতে পেরেছি। আমাদের এই প্রশ্নে যা চাওয়া হয়েছিল সেই পর্যায়ে বা সেই অনুসারে আমরা কি এখানে উত্তরটি বের করতে পেরেছি। এখন পরবর্তী যে প্রশ্নটিতে যাব, পরবর্তী প্রশ্নটি রয়েছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। তাহলে আর অন্যটি, যে আর অন্যটি আমাদের রয়েছে, আর অন্যটি বলতে কি বোঝানো হচ্ছে, আর এর যে মানটি রয়েছে বা যে সম্পর্কটি রয়েছে এই সম্পর্কটিকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমত এখানে দুটি প্রশ্ন রয়েছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোম নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত প্রশ্নটি উঠাই এবং আর এর মানটি লিখি। আর এর এখানে মান রয়েছে এক্স কমা ওয়াই, এক্স এলিমেন্ট এ, ওয়াই এলিমেন্ট এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা যেহেতু আমাদের একটি মান রয়েছে যে আর কে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে, আমাদের এখানে অন্যটি বা সম্পর্কটি কি রয়েছে, তাহলে অন্য বা সম্পর্কটি রয়েছে যে এক্স কমা ওয়াই এক্স এলিমেন্ট এ, তার মানে এক্সেরও একটি উপাদান হচ্ছে এ এবং ওয়াইয়েরও একটি উপাদান হচ্ছে এ। সেই ক্ষেত্রে সম্পর্কটি হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান। তাহলে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান বলতে বোঝানো হচ্ছে এক্স এক্সের সাথে আমরা যদি ওয়ান যোগ করি যে মানটি আসবে তা হচ্ছে ওয়াইয়ের মানের সমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখব এখানে আর এর বর্ণিত শর্ত থেকে পাই, আর এর বর্ণিত কি শর্তটি রয়েছে, আর এর বর্ণিত শর্ত থেকে পাই। তাহলে আর এর যে শর্তটি রয়েছে এটি হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। তাহলে যেহেতু ওয়াই সমান এক্স প্লাস রয়েছে এবং এখানে এর একটি মান রয়েছে, এর মানটি হচ্ছে দেখো
4, 5, 6, 7, তাহলে আমি এখানে লিখব 4, 5, 6, 7। সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে প্রশ্নটি মানে পরবর্তী যে মানটি এখানে আমাদের সম্পর্কের যে মানটি এটি আমাদের নির্ণয় করতে হবে। তখন এখানে আমরা লিখব x element a এর জন্য আমাদের y সমান x প্লাস 1 এর প্রয়োজন হবে, এবং তাহলে x element a এর জন্য y সমান x প্লাস 1 এর মানের তালিকা তৈরি করব আমরা। তাহলে তালিকা তৈরি করি, তাহলে সেক্ষেত্রে তালিকাটি হবে, দেখো এখানে x এবং y, তাহলে এবার x এর যে মানটি রয়েছে, যেহেতু x এর একটি উপাদান a বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা x এর যে মানটি রয়েছে সেই মানটি আমরা প্রথমে লিখে দিব। তাহলে এখানে রয়েছে 4, 5, 6, 7, এটি হচ্ছে আমাদের x এর মান। তাহলে এই x এর মানটি আমরা এখানে লিখে নিলাম। পরবর্তীতে আমাদের এখানে বলা হচ্ছে x এর সাথে যদি 1 যোগ করা হয়, লক্ষ্য করবে x এর সাথে 1 যোগ করা হলে আমাদের y এর মানটি আসবে। তাহলে x এর সাথে যদি 1 যোগ করি তাহলে 4 + 1 করা হলে 5, 5 + 1 করা হলে 6, 6 + 1 করা হলে 7 এবং 7 + 1 করা হলে 8 চলে আসে। এই ক্ষেত্রে লক্ষ্য করবে 8 আমাদের কোনো উপাদান সংখ্যা নয়, সেক্ষেত্রে এই রাশিটি আমাদের 8 যেহেতু আমাদের কোনো উপাদান সংখ্যা নয় তাহলে এটি হবে আমাদের বর্জিত রাশি। তো 8 not element a, যেহেতু এখানে 8 not element a, তার মানে 8 আমাদের কি a এর উপাদান নয়, আমরা এখানে তাহলে লিখব যে 7, 8 not element a, তাহলে 7, 8 আমাদের কি এর উপাদান হতে পারে না। সুতরাং আমরা কি করব, এইখানে আমরা তাহলে লিখব r সমান সমান আমাদের যে মানটি বের হবে 4, 5, 5, 6, 6, 7, এটি হচ্ছে আমাদের r এর মান বা r এর অন্য এর সম্পর্কটি। এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে ডুম নির্ণয় করার জন্য, তাহলে ডুম হচ্ছে আমাদের উপরে যে মানগুলি থাকে তাকে ডুম বলা হয়। তাহলে আমি লিখব নিম্নে ডুম সমান সমান সেকেন্ড ব্র্যাকেট 4, 5, 6, তাহলে আমাদের ডুমের যে মানটি হচ্ছে 3টি 4, 5, 6, এই 4, 5, 6 আমরা ডুম সমান লিখে দিলাম। তাহলে এখানে যে প্রশ্ন দুটি চাওয়া হয়েছিল যে আর অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আমরা তালিকা প্রকাশ করতে পেরেছি, এবং বলা হয়েছে ডুম নির্ণয় করো, আমরা কি ডুমটি নির্ণয় করতে পেরেছি।